আমরা এবার চলে এসেছি নিউ টাউন সর্বজনীনে। এই যে নিউ টাউন সর্বজনীনের লাইটিং, ওখানে কিন্তু প্রচুর ভিড় হয়েছে। দূর থেকে দেখো প্যান্ডেলটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। আর দেখো কত ভিড়, অনেকবার দড়ি ফেলা হচ্ছিল। এই দেখো এখানে কিন্তু লাইন ছেড়েছে মানুষ, এবার যাচ্ছে, এবার আমাদের লাইন ছাড়বে। আমরা লাস্ট দড়ি পার করে নিলাম, আর কোনো দড়ি নেই। প্যান্ডেলটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এখানকার থিম ছিল রাজস্থানি স্টাইলের একটা মন্দির। তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের কালার কম্বিনেশনটা খুব ভালো হয়েছে, প্রতিমা সজ্জাও হয়েছে অনেকটা রাজস্থানি শিল্পকলার আদলে। তোমাদের প্রতিমা তো দেখাবই, তার আগে এখানে দেখো এখানে কি সুন্দর কাজ করা হয়েছে। এবার কিন্তু আমরা আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে ঢুকছি। এই প্যান্ডেলের ভেতরে কিন্তু খুব সুন্দর সূক্ষ্ম কাজ আছে, কাঁচ দিয়ে কাজ করা। তারপর এখান থেকে বেরিয়ে কিন্তু আরেকটা প্যান্ডেল আছে, তার মধ্যে আছে প্রতিমা। কিন্তু প্রতিমার সামনে আমাদের যেতে দেওয়া হবে না। তোমরা আগে এই প্যান্ডেলের কাজগুলো দেখে নাও, তারপর তোমাদেরকে তো আমি দেখাবই কীরকম প্রতিমা হয়েছে। জুম করে তোমাদের দেখাবো, যেহেতু সামনে যেতে দেবে না। এইবার দেখো এই হচ্ছে প্যান্ডেল যার ভেতরে রয়েছে দুর্গার প্রতিমা। আমাদের কিন্তু যেতে যেতে দুর্গার প্রতিমাকে দেখতে হবে, এমন না যে এই যে প্যান্ডেলের ভেতরে আমাদের ঢুকতে দেবে। যেমনটা বলেছিলাম একটা রাজস্থানী স্টাইলের মন্দির করা হয়েছে, আর মন্দিরের ভেতরে রয়েছে আমাদের দুর্গার প্রতিমা। মন্দিরের ভেতরে কিন্তু খুব সুন্দর সূক্ষ্ম কাজ আছে, দেখে কিন্তু বেশ ভালো লাগবে, ওই জন্যই এত ভিড় হয়েছে। যেতে যেতে যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এক সেকেন্ডও কিন্তু দাঁড়াতে দিচ্ছে না, যেহেতু বাইরে মানে আরও প্রচণ্ড ভিড়। তাহলে আমাদের পুজো পরিক্রমা 2023 প্লেলিস্টটা নিউ টাউনের সাথেই শেষ হলো। শুরু করেছিলাম দ্বিতীয়ায় শ্রীভূমির সাথে, শেষ করলাম নবমীতে নিউ টাউনের সাথে। এখনই আবার তোমাদের সাথে দেখা হবে না, আবার যদি কোথাও ঘুরতে যাই, কারণ আমি মেনলি ট্রাভেলের ব্লগ বানাই, তো তখন আবার দেখা হবে তোমাদের সাথে। তো আমার পুজো পরিক্রমা 2023 সিরিজটায় কিন্তু 14খানা ভিডিও আছে, তোমরা যদি তাদের মধ্যে কোনো একটা ভিডিও না থেকে থাকো তাহলে কিন্তু দেখে নাও। আর যদি আমার এই পুরো সিরিজটা পছন্দ হয় তাহলে আমার ভিডিওগুলো লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও। এই হচ্ছে আমাদের প্রস্থানের পথ।